নমস্কার, আমি নয়ন রায়। আমি কোনো ব্লগার নই, আমি একজন সাংবাদিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতিগুলো আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে রয়েছি মুম্বাইতে, মেরিন ড্রাইভে রয়েছি। মেরিন ড্রাইভের খুব গুরুত্বপূর্ণ আমরা জায়গায় রয়েছি, এই কারণেই যে আমরা দেখাবো একবার। এটা হচ্ছে রে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং যে বিল্ডিং এবং যে ফ্ল্যাট লাইট দেখা যাচ্ছে সেটা হচ্ছে রে ওয়াংখেড় স্টেডিয়াম। এই ওয়াংখেড় স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ হয়েছে। সেই ম্যাচের আমাদের ভারতের কী ভূমিকা ছিল সেটা দেশের মানুষ দেখেছে। সেই ম্যাচে আমরা জয় পেয়েছিলাম। বিরাট কোহলি সচিন তেন্ডুলকারকে তার রেকর্ড স্পর্শ করেছিল এবং ওই মাঠে দাঁড়িয়েই কুর্নি ছেড়েছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারকে। পাশাপাশি মোহাম্মদ সামির 7 উইকেট ওয়ার্ল্ড রেকর্ড। আমরা আশা করেছিলাম যে আমরা জিতব, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যাই। তো মুম্বাইতে এসে ওয়াংখেড় স্টেডিয়ামের ভারত নিউজিল্যান্ড ম্যাচের, গুরুত্বপূর্ণ ম্যাচের কথা যখন আমরা বলছি, অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মোহাম্মদ সামি, যারা গোটা ভারতের যে টিম, অবশ্যই কৃতিত্বের ভাগিদার তো বটেই। আমরা আজ পারিনি, আগামী দিনে পারবো, নিশ্চয়ই পারবো, উই ক্যান, এটা আমরা সবসময় বলি। এবং সেই ম্যাচের পরাজয়ের পর বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও বিভিন্ন ভাইরাল হয়েছে, যেগুলো বিভিন্ন মন্তব্য যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, উচিত নয়। যে কোনো ক্রিকেটার যখন ভারতবর্ষ হয়ে খেলেন তার দেশের প্রতি তার একটা একাত্মবোধ থাকে। আমরা এই কারণেই বারবার করে বলার চেষ্টা করছি যে মুম্বাই শহর অত্যন্ত ব্যস্ত শহর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরী, যেখান থেকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বড় ডাক সারা দেশ জুড়ে থাকে। তাই মেরিন ড্রাইভের এই বিস্তীর্ণ অঞ্চলে আমরা যখন ঘুরছি এবং ঘুরে আমরা যখন দেখানোর চেষ্টা করছি, আমরা পিছনে দেখাচ্ছি, পিছনে হচ্ছে রে আরব সাগর। ওয়েদার এখানে আপ ডাউন করে, যার জন্য কখনো কখনো ছবি অস্পষ্ট লাগে। খুব স্বাভাবিকভাবেই যে পরিস্থিতিগুলো আমরা এখানে মেরিন ড্রাইভে দেখছি, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে মুম্বাইয়ের মতো শহরে 26/11 মতো ঘটনা ঘটেছে। তাই সে কথা অবশ্যই আলোচনা, পর্যালোচনা, নিরাপত্তার বিষয়ে তো আলোচনা হতেই পারে, হবেও। তাই সূর্য 6টা আমাদেরকে বিকৃত করলেও, কিন্তু আজ থেকে 15 বছর আগের ঘটনা এখনও যেমন আমরা কেউ ভুলে যাইনি মেরিন ড্রাইভ, কলাবা, বুধবাজার এবং এই সমস্ত পরিস্থিতি। কিন্তু এই শহরেই, এই রাজধানীতেই দেশের বরেণ্য মানুষজনরা থাকেন এবং গোটা শহর অত্যন্ত স্পিডি মুভমেন্টের মধ্যে থাকেন। সারাক্ষণ মানুষ চলতে থাকেন এখানে, প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত মানুষের খুব মূল্যবান। তাই আমরা ওয়াংখেড় স্টেডিয়ামের উল্টো দিকে মেরিন ড্রাইভে রয়েছি, কারণ আমরা জানি যে যখন ম্যাচ চলে সমুদ্রের হাওয়া, আরব সাগরের হাওয়া যখন দেয় তখন বল সুইং করে। যাই হোক, ভারত নিউজিল্যান্ড ম্যাচের কী রেজাল্ট সেটা আমরা জানি, তার পোস্টমর্টেম করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যেটা হচ্ছে যে মুম্বাই শহর অবশ্য ব্যস্ত শহর, মুম্বাইয়ের সৌন্দর্য, মুম্বাইয়ের সৌন্দর্যায়ন যা মুগ্ধ করে, একদিকে আরব সাগর, একদিকে অগণিত মানুষের সমাগম এবং মেরিন ড্রাইভ বিকেলের পর থেকেই সকলেই এখানে ওয়াক করে, হাঁটা গল্প করেন এখানে, এবং সকালের দিকেও অন্তত বহু ফিল্মি জগতের মানুষজনকে দেখতে পাওয়া যায়, অনেক ক্রিকেটারদের তারা এখানে ওয়াক করেন। তাই আমরাও বলি যে মুম্বাই শহরকে সৌন্দর্য রাখবেন, সৌন্দর্য রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই ওয়াংখেড় স্টেডিয়ামের বাইরে থেকে ভারত নিউজিল্যান্ড ম্যাচের ঐতিহাসিক মুহূর্ত আমরা টিভি পর্দায় দেখেছিলাম। আজ আমরা ওয়াংখেড় স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আমরা দ্য কোয়েরি ডট কম বলছি, মোহাম্মদ সামি 7 উইকেট এবং বিরাট কোহলির যে সচিন তেন্ডুলকার স্পর্শ করা, যে কুর্নিশ জানানো, সে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলেও আমরা কিন্তু আরব সাগরের পারে মুম্বাই ওয়াংখেড় স্টেডিয়ামের উল্টো দিকে আমরা সেই জায়গাতে এসেছি। তাই 26/11 সঙ্গে সঙ্গে সমস্ত পরিস্থিতির
পর্যালোচনা আমরা তুলে ধরেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমি নয়ন রায়, দ্য কোয়েরি ডট কম, মুম্বাই।